ডুওলিঙ্গো ইংলিশ টেস্টে থার্ড ক্লাসে সবাইকে স্বাগত। তো আগের দুইটা ক্লাসে আমরা মূলত ইপিটি নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করেছিলাম এবং পরবর্তীতে আমরা একদম ডিটির প্ল্যাটফর্মে যে বা ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মটাকে আমরা পুরো ব্রেকডাউন করে দেখেছিলাম যে তারা প্ল্যাটফর্মে আমাদের কাছ থেকে কি কি ম্যান্ডেটরি জিনিস চাচ্ছে, হোয়াট ইজ দ্য নেসেসারি থিংস অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। আজকে আমরা এই ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের জন্য একটি ভিডিওর দিকে যাব, যে ভিডিওটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে একদম যখন মেইন টেস্ট এক্সামটা হয়, অর্থাৎ মেইন টেস্টে যখন আমাদেরকে বসতে হয় আফটার পেইং দ্য $49 অ্যান্ড পারচেসিং এভরিথিং, তো পুরো সেট আপ ক্রিয়েট করার পরে আমরা যখন মেইন একটা এক্সামে বসি, তখন এক্সামটা আমাদের কাছ থেকে কি কি জিনিস চায়, যেটা কিনা অনেকটা মক টেস্ট দেওয়ার সময় আমাদেরকে শো করবে না, বিকজ ডিউরিং দ্য মক টেস্ট প্রথম পার্টটার কোনো দরকার থাকে না, লাইক দ্য সেট আপ পার্ট, যেটা আমরা আগের দিন বলেছিলাম যে একটা জিনিস আছে যেটাকে আমরা বলবো সেট আপ ফর আ কুইক সেট আপ অফ 5 মিনিটস। তো এই জিনিসটাও আমরা এই আজকের ভিডিওর মধ্যে দিয়ে বুঝে নিব যে এই সেট আপের সময় আমরা কিভাবে সেট আপ করবো এবং কাজ করব, এবং পরবর্তীতে আমরা মেইন টেস্টে কোন পার্টগুলো থাকছে, টেস্ট কোশ্চেন্স কিছু দিয়ে আমরা টেস্টগুলো আলোচনা করব এবং দেন আমরা বুঝতে পারবো যে একটা মেইন টেস্ট কেমন হয়। তো এইটার মধ্যে দিয়ে মূলত এখন আমরা ডাইরেক্ট ভিডিওর দিকে চলে যেতে পারি, যেখানে কিনা আমরা ভিডিওটা কেমন হচ্ছে বা ভিডিওটাতে কি কি কাজ হচ্ছে সেটা দেখতে পারবো। তো লেটস জাম্প টু দ্য ভিডিও। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা যখন ভিডিওর পার্টটাতে আসতেছি, তো আমরা ভিডিওটাতে মূলত বুঝতে পারবো যে একটা এক্সাম কি করে, এখানে আমরা যে জিনিসটা দেখতেছি এইটা যেটা দেখলাম যে আমরা ডাউনলোড করছি, তো ফ্যাক্টরটা কি, আমরা এতক্ষণ দেখেছি ওয়েবসাইটে ডিটির বিষয়টা। তো ডিটির ক্ষেত্রে বা ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের ক্ষেত্রে আমরা যখন পেমেন্টটা করি, যখন আমরা পে করি, পে করার পরে আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে দেয়, এপিকে টাইপ একটা জিনিস ডাউনলোড করতে দেয়, যে জিনিসটাকে ডাউনলোড করে সেই আলাদাভাবে বেসিক্যালি সেই সফটওয়্যারের মধ্যে বসেই আমাদেরকে টেস্টটা দিতে হচ্ছে। কেন আমাদের সফটওয়্যারের মধ্যে বসে টেস্টটা দিতে হবে, বিকজ তারা খুব ভালো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড একটা সিস্টেম ক্রিয়েট করা আছে, যেখানে আমরা ওই প্ল্যাটফর্মটাতে থাকার মুহূর্তে আমরা অন্য কোনো ট্যাবে যেতে পারবো না, অন্য কোনো হেল্প নিতে পারবো না, আশেপাশের খুব সিলি সাউন্ডও তারা অ্যাকসেপ্ট করবে, আমরা ইচ্ছা করে ওয়াইফাইকে ডিস্টার্ব করার চেষ্টা করছি কিনা, নাকি কারেন্ট ড্রপ করছে, ইচ অ্যান্ড এভরিথিং খুব প্রপারলি বুঝতে পারার জন্য তারা এই সিস্টেমটাকে ডেভেলপ করছে। তো যেটা দেখা যাচ্ছে যে পেমেন্টটা ক্লিয়ার করার পরে এখানে ডাউনলোড বলে একটা ফ্যাক্টর আসে, যেখানে আমরা কোথায় ডাউনলোড করে নিতে চাচ্ছি সেইভাবে আমরা বেসিক্যালি এটাকে ডাউনলোড করে আমাদের ডেস্কটপে নিয়ে নিতে পারবো। আফটার ডাউনলোডিং আমাদের স্টার্ট টেস্টের একটা বিষয় আসবে, যেখান থেকে আমরা স্টার্ট টেস্ট করছি। তো এখানে একটা জিনিস দেখালো প্রথম মুহূর্তে, সেটা হচ্ছে আমাদেরকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হচ্ছে। সেটা কি, প্রথম রুলস অ্যান্ড রেগুলেশনসটার ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা আগের দিন আলোচনা করেছি, যে আমাদের পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স বা গভর্নমেন্ট আইডি, এইগুলো আমাদের নিজেদের কাছে রাখতে হবে, কোয়াইট একটা রুমের ব্যবস্থা রাখতে হবে, 50 থেকে 60 মিনিটের একটা ফ্রি টাইম আমাদের কাছে থাকবে, একটা রিলায়েবল ইন্টারনেট কানেকশন থাকবে, এবং অবভিয়াসলি আমাদের কম্পিউটার বা ল্যাপটপই হতে হবে, যেটাতে একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরা, একটা বেটার মাইক্রোফোন অ্যান্ড স্পিকার, এই তিনটা জিনিসের ব্যবস্থা থাকবে। তো সামনের দিক যাওয়া যাক। তো এইখানে দেখাচ্ছে একটা জিনিস যে আর ইউ ওয়ারিং হেডফোন অর ইয়ারবাডস, এই জিনিসটা সম্পূর্ণ নিষিদ্ধ আমাদেরকে, এটা যদি আমরা কোনোভাবে ইয়েস করি অথবা আমরা নো করা সত্ত্বেও তারা যদি দেখে, আমাদের এক্সামটা পুরোপুরি বাতিল হবে। তো ইউজিং আ ইয়ারবাডস আমরা কিন্তু টেস্টের অ্যান্সার অন্য জায়গা থেকে নেওয়ার ব্যবস্থা করতে পারি। দেন আমরা কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারছি কিনা, তো এইখানে যে ফ্যাক্টরটা আসে সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারছি কিনা, কারণ পরবর্তীতে যদি আমরা কোনো মোমেন্টে যে তাদেরকে জানাই যে আমাদের সাউন্ড ক্লিয়ার না, তখন তারা আসলে জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে না। তো ফর দ্যাট থিং তারা আগের থেকে আমাদেরকে একটা সাউন্ড শোনায় এবং বলে যে আমরা সাউন্ড ক্লিয়ার শুনছি কিনা, আফটার দ্যাট আমাদেরকে বলে একটা 1 2 3 এই জিনিসটা বলে আমাদেরকে রেকর্ড করতে। তো এই জিনিসটা কেন প্রথমেই বলা হয়,
এই জিনিসটা বলা হয়, তার কারণ যে আমাদের যে মাইক্রোফোনটা আছে এইটা সঠিক আছে কিনা এইটা টেস্ট করার জন্য। কারণ পরবর্তীতে যদি এক্সাম শেষ হওয়ার পরে আমরা কোনো বাহানা দেওয়ার চেষ্টা করি যাচ্ছে আমার মাইক্রোফোন ঠিক ছিল না, এই জন্য সাউন্ড যায়নি, এই জন্য আপনারা আমাকে শুনতে পারেননি, এক্সেট্রা এক্সেট্রা, দোজ আর উইল নট বি ভ্যালিড অর লেজিট, এইটা লেজিট হবে না, এই জন্যই তারা আগের থেকে আমাদের মাইক্রোফোনটাকে টেস্ট করে। তো এই 1 2 3 বলে আমাদেরকে রেকর্ড করতে হয়, আফটার রেকর্ড 1 2 3 এই রেকর্ডটাকে আমাদেরকেই শোনানো হয়। যতক্ষণ নিজেদের রেকর্ড শুনে নিজেরাই এটাকে না বলবো যে আমরা ক্লিয়ারলি শুনতে পারছি ততক্ষণ এক্সাম আসলে শুরুই হবে না। দ্যাট মিনস অনেকটা আমাদের কাছ থেকে ভার্ডিক্ট নিয়ে নিচ্ছে বা আমাদের কাছ থেকে বলাই নিচ্ছে যে আমরা ক্লিয়ারলি শুনতে পারছি এবং আমরা ক্লিয়ারলি বলতেও পারতেছি। তো দ্যাট মিনস কোনো ধরনের আমাদের পরে ইললজিক্যাল ফ্যাক্টর যাতে সামনে আমরা দেখাতে না পারি। সামনে যা যে আমাদের একটা ফটো নিতে হয় একদম বেসিক্যালি ওই মাঝখানে নিজেদের ফেসটাকে রেখে, এবং অবভিয়াসলি এটা ক্লিয়ার হতে হবে। দেন আমাদের নিজেদের কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং আমরা কি জিনিস শো করতে চাচ্ছি অ্যাজ আ ফটো আইডি সেটা দেখাতে হবে। এখানে দেখা যাচ্ছে সে তার ফটো আইডি হিসেবে তার পাসপোর্টটাকে শো করছে। আমরা ইন জেনারেল পাসপোর্ট শো করি, পাসপোর্টে যেভাবে আমাদের নাম এন্ড ডিটেলস গুলো আছে সেইভাবেই সবকিছু পূরণ করতে হবে। দেন আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে কি শিখেছি এই জিনিসটা এবং আমাদের জেন্ডার এই জিনিসটা নিয়ে আমাদেরকে সবকিছু সিলেক্ট করে বলে যেতে হবে। গেল এই পর্যন্ত একটা ফ্যাক্টর। এরপরে আসে যে এনশিওর ইউ আর অলওয়েজ ফুললি ভিজিবল। কেন আমাদেরকে নিজেদেরকে বলতেছে যে আমাদেরকে ক্যামেরার দিকে এমন ভাবে থাকতে হবে যে আমরা ক্যামেরা প্রিভিউ কোনো মোমেন্টে ক্যামেরা প্রিভিউ মিস করব না, আমরা ক্যামেরার স্ক্রিন ছাড়া ফুল টাইম স্ক্রিন ছাড়া না ডাইনে না বামে উপরে না নিচে কোনো দিকে আমরা তাকাইতে পারবো না, এবং সব সময় আমাদের দুইটা কান ভিজিবল থাকতে হবে। সো দেখা যাক যে এই জিনিসটা করতে হবে। এরপর কার্সর আমরা কখনো কোনো কোনায় টাচ করাতে পারবো না, লাইক এক্সামের মোমেন্টে যদি আমরা কার্সর কোনো সাইডে টাচ করাই এইটা অ্যাজ আমাদের মার্কস কার্ড অথবা এক্সপেল যে কোনো একদিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। দেন আমাদের কোনো ধরনের কমিউনিকেশন উইথ আদার পার্সন at any point of the exam আমাদেরকে সার্টিফাইড করবে না, আমাদের টেস্টটাকে আর কোনো রকম সার্টিফাই করবে না। সো এই জিনিসগুলো ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, কোনো পার্সনের থাকা, কোনো ধরনের ডিভাইস লাইক ফোন অর আদার ডিভাইসেস আমাদের কাছে থাকতে পারবে না, আমাদের কোনো ধরনের রাইটিং বা নোটস রিডিং প্যাডস কোনো কিছু থাকতে পারবে না। লাইক আমরা যদি আসলেও ভাবি যে আচ্ছা ঠিক আছে আমরা তলে একটা ফোন রাখতে পারি বা তলে কিছু নোট রাখতে পারি, যেহেতু বলা আছে স্ক্রিনে ফুল অফ দ্য মোমেন্ট তাকাতে হবে, যখন আমরা একটা বেসিক টাইমিং স্ক্রিন ছাড়া অন্যদিকে তাকাবো নিজেরা আমরা যদি একটা ভিডিও অন করে চেক করে দেখতে পারো যে ক্যামেরা ছাড়া যদি নিচের দিক তাকাও ফুল মোমেন্ট বোঝা যায় যে তুমি অন্য কোনো একটা দিকে কনসেন্ট্রেট করছো, ইটস আ ক্লিয়ার কাট ফ্যাক্টর। এবং তারা যখন এক্সামটা নেয় আফটার দ্য ফুল 1 hours অফ এক্সাম তাদের একদম ভ্যালিড হিউম্যান এক্সামের টাইমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এক্সামের পরে ফুল ভ্যালিড হিউম্যান তোমার টেস্টটাকে জাস্টিফাই করে। তো এট দ্যাট পয়েন্ট তুমি কোনো ধরনের চিটিং তার চোখে খুব সোজাভাবেই পড়ে যাবে। তো এইটা কোনোভাবে করা পসিবল না। অলওয়েজ আমাদের মাইক আনমিউটেড রাখতে হবে এবং ক্যামেরা অন রাখতে হবে। দেন কিছু এগ্রিমেন্টস দেখানো হয় যেগুলো আমাদের জাস্ট টিকমার্ক করে নেক্সট করলে আমাদের রেডি ফর আওয়ার সেট আপ। এইবার আমরা মেইন অ্যাডাপটিভ টেস্টের দিকে যাব। Yes, she is. Okay, so প্রথম যেটা দেখলাম ইটস দ্য কাইন্ড অফ লিসেনিং টেস্ট। এইখানে একটা সেন্টেন্স তিনবার শোনানো হবে সর্বোচ্চ, একবার অলরেডি শোনানো হয়েছে এবং আরো দুইবার শোনার টাইম আমাদের কাছে আছে। তো সেইটাকে শুনে উইদিন দিস 1 মিনিট পুরো সেন্টেন্সটা আমাকে রাইট ডাউন করতে হবে। দিস ইজ দ্য সেকেন্ড ফ্যাক্টর। এইটা অনেকটা আমাদের লিটারেসি টেস্টের মধ্যে বলা হয়ে থাকে বা এইটা অনেকটা রিডিং টেস্টও বলতে পারি আমরা, যেটা কিনা আমাদের ইংলিশ ওয়ার্ড লিস্টিং এর একটা চেকিং হয়। এইখান থেকে যেটা করতে হয় আমাদের মেইনলি, এটা কিন্তু একবারই আসবে এমন না, এই জিনিসটা বলে দিই, যখন আমরা এই ভিডিওটা দেখাচ্ছি প্রত্যেকটাকে সিঙ্গেল টাইম দেখাবো, বাট ইন দ্য মেইন টেস্ট এটা টোটাল 45 মিনিট ধরে একাধিকবার আসবে, 10 বার 12 বার যে কোনো টাইমে আসবে, পরিমাণবার প্রত্যেকটা ফ্যাক্টর আসতে পারে আমাদের সামনে। এবং কোনটার পরে কোনটা আসবে সেটাও কিন্তু ভিডিওতে যেটা মেনটেন করছে এইটা মেনটেন হবে না, যে কোনো টাইমে যে কোনোটা জাম্প অন করতে পারে এবং সেই মুভমেন্টে সেটাই অ্যান্সার করতে হবে।
তো এখানে যেমন রিয়েল ওয়ার্ল্ডটা আমাদেরকে জাস্টিফাই করে নেক্সট করতে হবে। এইটা ছিল এমন একটা টেস্ট, এটা বর্তমান সময় টেস্টটাকে তুলে দেওয়া হয়েছে। বর্তমান লাস্ট আমরা যখন এক্সামস গুলো দিয়েছিলাম তখন বেসিক্যালি এই ফ্যাক্টরটা ছিল না, আবার অনেক সময় বলা হচ্ছে যে ইমেজ ফ্যাক্টরটা তারা ইনক্লুড করবে। তো এইটা অনেকটা কি হয় যে আমাদের ইমেজের শো করা হয় এবং ইমেজ দেখে আমাদেরকে বলতে থাকতে হয় যে কতগুলো ইমেজ আমরা উইথিন দ্য এক্সাক্ট টাইম আমরা বলে শেষ করতে পারবো। দিস ইজ দ্য সেকেন্ড এক্সাম অ্যাবাউট দিস অ্যাপটিটিভ টেস্ট, যেখানে অ্যাডাপটিভ টেস্টে আমাদেরকে একটা ইমেজ দেখানো হবে এবং এখানে অনেকটা আমাদের রাইটিং টেস্টকে চেক করা হয় যে একটা ইমেজ দেখে আমরা কতটা ডেসক্রাইবিং ওয়েতে ইমেজটাকে ডেসক্রাইব করতে পারছি। সো এখানে যেহেতু একটা জাহাজ দেখানো আছে এটাকে সে কতটা ডেসক্রাইব ওয়েতে ডেসক্রাইব করতে পারে এটা তার রাইটিং এর ব্যাপারটাকে দেখায়। এইখানে কি দেখছি, এইখানে দেখছি যে টোটাল 9টা ওয়ার্ড আসছে স্ক্রিনে এবং ওয়ার্ড গুলো কি সাউন্ড করছে। দিস আর লিসেনিং টেস্ট, লিসেনিং টেস্টের প্রথম পার্টে একটা দেখেছিলাম লিসেনিং করে আমাদেরকে রাইট ডাউন করতে হয়, সেম ওয়েতে এটা একটা লিসেনিং টেস্ট যেটাতে আমরা যেটা শুনছি ইজ ইট আ রিয়েল ওয়ার্ড অর নট সেইটা আমাদেরকে বুঝতে হবে এবং রিয়েল ওয়ার্ড গুলোকে টিক মার্ক করতে হবে। সো এইবার আসছি আমরা তারপরের পার্টটাতে। তো তারপরের পার্টটা কি বলছে যে এটা একটা মিসিং ওয়ার্ড, এটা একটা রাইটিং টেস্টের মতো যেটা কিনা অনেকটা আমাদের গ্রামার অ্যান্ড ইন দ্য সেম টাইম ওয়ার্ডস অ্যান্ড এক্সেট্রা জিনিসপাতি আমাদের চেক করে। খুব সোজা একটা কিন্তু দেওয়া রয়েছে, দেখো ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রিডিসেন্ট ফ্রম দ্য বিগিনিং সো দ্যাট ইয়োর চিলড্রেন নো হোয়াট ইজ অ্যান্ড চিলড্রেন টু, অর্থাৎ এই ফ্যাক্টরটাতে আমাদেরকে গ্যাপগুলো ফিল আপ করতে হবে উইথিন দ্য এক্সাক্ট টাইম। এরপরের পার্টটা আসে আমাদের একটা স্পিকিং টেস্ট। তো স্পিকিং টেস্টটাতে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে এবং আমাদের রেকর্ডিং অন হয়ে যাবে, যে সেন্টেন্সটা আমাদের স্ক্রিনে শো করবে সেটাকে ইন প্রপার ল্যাঙ্গুয়েজ প্রপার অ্যাকসেন্ট আমাদেরকে সেই সেন্টেন্সটা বলতে হবে। বাট অনেকে যেটা করে এটাকে অনেকটা একটু বেশি ডিজাইনিং করার করতে যেয়ে এমনভাবে উপস্থিত করার চেষ্টা করে বা উপস্থাপনা করার চেষ্টা করে তখন আরো সেন্টেন্সটা খারাপ হয়ে যায়। বেসিক্যালি আমরা যেটা বলি অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড ইংলিশ যেটা শুনে বোঝা যাচ্ছে সুন্দরভাবে সেইভাবেই ট্রিটমেন্টটাকে বলা। মডেলস আর প্রোডিউসড এন্ড ফিল্ড রিসার্চ ইজ ডাউন টু টেস্ট মডেলস মডেল নেক্সট। তো এইটা এগেইন একটা রাইটিং টেস্ট যেখানে আমাকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, পিপল আর নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, দে অলওয়েজ ওয়ান্ট সামথিং মোর অর ডিফারেন্ট, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, হোয়াই গিভ এ স্পেসিফিক রিজনস ফর ইউর অ্যান্সার। এটা পুরোপুরি একটা রাইটিং টেস্ট যেখানে গ্রামারস অ্যান্ড এক্সেট্রা জিনিসগুলোরও চেক আপ হয় এবং পুরোপুরি রাইটিংয়ে অ্যাটলিস্ট 50 words লিখতে হবে। আমরা যত ভালো লিখতে পারবো, 5-5 মিনিটের সময় দেওয়া হয়, আমরা তত বেশি লিখে শেষ করতে পারবো, ওয়ার্ডের কোনো লিমিট থাকে না, লিমিটলেসভাবে যত বেশি লিখতে পারি। দেখা যাবে সে শেষ পর্যন্ত 100-150 লিখতে পারে। You have given or received praise. Okay. So, eta hocche emon ekta test jekhane listening and speaking at the same time amaderke question ta prothome shunte hobe, she shorbochcho 3 bar full question ta bolbe ebong then ebong tar moddhe amader total 30 second at least ei question ta 3 bar shunte pari, ek bar shuni answer shuru korte pari, at least 30 seconds amaderke speaking kortei hobe. So after observing within the situation for a while, I proposed এরপরে এটা আরেকটা স্পিকিং টেস্ট যেটা কিনা প্রথমের একটা রিডিং টেস্ট রাইটিং টেস্টের মতো ছিল। ওইখানে বলা ছিল ডিসক্রাইব দ্য ইমেজ, ইমেজটাকে ডিসক্রাইব করে আমাদেরকে লিখতে হয়েছিল। ইন দ্য সেম সিস্টেম এইখানে আমাদেরকে যে বলতে হবে, দেয়ার ইজ আ প্লেস ইন হুইচ all children regardless of their family income questions da hobe amader ke question gulo answer korte hobe, it's a speaking test. Er pore ashi amader interview te. So prothome amader nijeder framing thik korte hobe, then amader je topic ta deya thakbe amader je kono ekta topic choice korte hobe. One thing I particularly like about my personality is that then amader nijeder ke she topic ta niye 1 theke 3 minute minimum kotha bolte hobe। আমরা যদি চাই 1 মিনিট কথা বলে শেষ করে দিতে পারি, বাট ফ্যাক্টরিজ আমরা যত বেশি কথা বলতে পারি, বাট নট ব্লাফিং।
এরপর রাইটিং এর জন্য একটা টপিক সিলেক্ট করতে হয় এবং রাইটিং টপিকটা নিয়ে আমাদেরকে সুন্দরভাবে 3-5 মিনিট লিখতে থাকতে হবে। এখানে কোনো ওয়ার্ড লিমিট নেই, যতটা লিখে পারো। দেন লাস্টে তারা জাস্ট কিছু কোশ্চেন্স নেয় আমাদের কাছ থেকে, এইটা হলেই এক্সামটা শেষ এবং দিস ইজ দ্য ওভারঅল টেস্ট রেজাল্ট। এইখানে টোটালি 4টা ফ্যাক্টরের উপর তাকে রেজাল্ট করা হয়েছে, লিটারেসি, কনভারসেশন, কম্প্রিহেনশন অ্যান্ড প্রোডাকশন। এই 4টা পার্টেই এক্সামিন করা হয়েছে এবং ইটস আর মার্কস 125। ডুওলিঙ্গো টেস্টে যেটা হয়, টোটাল মার্ক হয় 160-এর মধ্যে, ইন 160 টোটাল একটা স্ট্যান্ডার্ডাইজড ভাবে এই মার্কসটা করা হয়। 120-115 এর ওপরে মোটামুটি আইলস ব্যান্ডে 6-এর ওপরে, 6.5 হচ্ছে 115, প্রায় 125 হচ্ছে 7.5 আইলস ব্যান্ড। তো এইভাবে হচ্ছে জিনিসটাকে হিসাব করা হয়। অ্যান্ড দিস ইজ হাউ আ ফুল ডুওলিঙ্গো টেস্ট লুকস লাইক। লাস্টে আমরা আমাদের ইউনিভার্সিটিসগুলো এখান থেকে সার্চ আউট করতে পারি, তাদেরকে সিলেক্ট করে সরাসরি আমরা তাদেরকে ফুল টেস্টের স্কোরসগুলো এইখান থেকে সেন্ড করে দিতে পারি। অ্যান্ড দিস ইজ হাউ আ ফুল এক্সাম হ্যাপেন্স ইন দ্য মেইন ক্রাইটেরিয়া অর মেইন এক্সাম টাইমে, মেইন টেস্টে এইভাবেই ফুল এক্সামটা হয়ে থাকে। তো এইটার মধ্যে দিয়ে আমরা মূলত আজকে ফুল টেস্টটা কীভাবে হয়, আমাদের পুরো টেস্টটা কীভাবে হয় আমরা সেই জিনিসটা দেখে নিলাম। নেক্সট ক্লাসের থেকে আমরা এই টেস্টের যে পার্টগুলো দেখেছি এই জিনিসগুলোর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে আলোচনা করব। থ্যাংকস টু এভরিওয়ান ফর বিং উইথ আস, এবং আমরা সে নেক্সট ক্লাসেও সবার সাথে দেখা হবে বা সবাইকেই আমরা নেক্সট ক্লাসে ভিডিওগুলো দেখতে পাবো সেই জিনিসটাই আমরা আশা করছি। থ্যাংকস এভরিওয়ান।